গভীর ঘন জঙ্গল, সেই জঙ্গলে বাস করত হিংস্র বাঘ আর শিয়াল, হাতি, ঘোড়া ও আরও অনেক প্রাণী। তাদের মধ্যে বাঘ ছিল অনেক দুষ্টু, সে সব প্রাণীকে ভয় দেখিয়ে তার আহার জোগাড় করে নিত আর জঙ্গলের বাকি প্রাণীদের ভালো মতো খেতে দিত না। তাই জঙ্গলের কোনো প্রাণী তাকে মন থেকে ভালোবাসত না। আমি এই দুই দিন থেকে কোনো শিকার পাচ্ছি না, কাকে ভয় দেখিয়ে যে শিকার জোগাড় করি। এমন সময় তার সামনে দিয়ে হেঁটে যাচ্ছিল একটি গাধা। এই গাধা, এদিকে আসো, গত দুই দিন ধরে কোনো শিকার পাচ্ছি না, যদি তোর জীবন বাঁচাতে চাস তাহলে এক্ষুনি আমার জন্য শিকার জোগাড় করে নিয়ে আই। যদি শিকার নিয়ে না আসতে পারিস তাহলে তোকে খেয়ে খিদে মেটাবো। আচ্ছা বাঘ মামা, আমি যেখান থেকে পারি সেখান থেকে খাবার জোগাড় করে নিয়ে আসছি, তুমি কোনো চিন্তা করো না। এই বলে গাধা দুঃখী মন নিয়ে শিকারের খোঁজে চলে গেল। এই নাও বাঘ মামা তোমার খাবার, ভালো করে খেয়ে নাও। এই বলে সে সেখান থেকে চলে যায়। বেশ কয়েকদিন পর, বেশ কয়েকদিন হয়ে গেল, আশেপাশে কাউকেও দেখি না, এরা সব কোথায় চলে গেল। এমন সময় তার সামনে দিয়ে যাচ্ছিল একটি শিয়াল। এই যে শিয়াল, এদিকে আসো। নিশ্চয় কোনো শিকার আনতে বলবে এই বাঘ, কবে যে মুক্তি পাবো এই যন্ত্রণা থেকে। কি ব্যাপার শিয়াল, আমাকে দেখে পালাচ্ছিস নাকি? শোন, যদি আমি নিয়মিত শিকার না পাই তাহলে আমি জঙ্গলে সবাইকে খেয়ে নেব। যা, তাড়াতাড়ি আমার জন্য শিকার নিয়ে আয়। বেশ কিছুক্ষণ পর শিয়াল একটি শিকার নিয়ে আসলো। এই যে বাঘ মামা তোমার খাবার, নিন এবার পেট ভরে খেয়ে নিন। এখন তুই চলে যা, আর সবাইকে বলে দিস আমার প্রতিদিন খাবার চাই, না হলে আমি কাউকে জীবিত রাখবো না। ঠিক আছে বাঘ মামা। বেশ কয়েকদিন হয়ে গেল, কারো কোনো খোঁজ নেই আর কোনো শিকারও পাচ্ছে না, এই জন্য বাঘ খুব রেগে আছে। এমন সময় দেখা গেল সেই শিয়াল বাঘের দিকে আসছে। বেশ কয়েকদিন ধরে আমি কোনো শিকার পাচ্ছি না, তোকে যে বললাম আমার প্রতিদিন শিকার লাগবে, তুই তো দেখছি কাউকেই বলিসনি, আজ তোকেই খেয়ে খিদে মেটাবো। না না বাঘ মামা, আমাকে খেও না, তোমার জন্য একটা সুখবর আছে। কি সুখবর বলতো দেখি। আমি একটা বড় শিকারের সন্ধান পেয়েছি, তা তুমি সারা জীবনও খেয়ে শেষ করতে পারবে না, আর তোমাকে কারো ভয় দেখিয়ে শিকার জোগাড় করতে বলতে হবে না। কিন্তু কিন্তু কি? যা তাড়াতাড়ি নিয়ে আয় সেই শিকার, বড্ড খিদে পেয়েছে। বাঘ মামা, পাশের গ্রামে একজনের গরু খামার আছে, আর একটা গরু আমি মাঠে দেখে আসলাম ঘাস খাচ্ছে, আমি আনতে চেয়েছিলাম কিন্তু কি করে আনি, আমি তো একটা ছোট্ট প্রাণী, আমি তাকে নিয়ে আসতে পারবো না। কোথায় সেই গরু, চল আমাকে দেখা। এই যে বাঘ মামা সেই গরু, আমি এখন আসি। এই গরু, আজ তোকে আমি খাবো। সে কি গো বাঘ মামা, শেষ পর্যন্ত আমাকে খাবে? আজ বুঝি কোনো শিকার পাওনি। তোরও সব জেনে কি হবে, আমার খিদে লেগেছে তাই আমি তোকে খাবো। সে না হয় খাবে, কিন্তু এখন যদি তুমি আমাকে খাও তোমার তো অনেক লস হয়ে যাবে। লস হবে মানে, তুমি কি বলতে যাচ্ছ? দেখোই না আমার মালিক আমাকে কেমন দড়ি দিয়ে বেঁধে রেখেছে, মাঠে এত ঘাস তবুও খেতেও পাচ্ছে না, আশেপাশে যে ঘাসগুলো পাচ্ছি সেগুলোই খেয়েছে। ভালো করে না খেলে শরীরে মাংস হয় নাকি? আমার শরীরে এখন যেটুকু মাংস আছে তাতে তো তোমার পেটই ভরবে না। ও তাই, তোর মালিক তো দেখছি অনেক বোকা। তুমি ঠিক বলেছো বাঘ মামা, আমি রোজ এত দুধ দিই তা খেয়ে মানুষগুলোর বুদ্ধি হয় না। আর এইসব কথা আমার ভালো লাগছে না, বন্ধ কর তোর কথা, তোকে আমি এক্ষুনি খাবো। সে তো খাবেই, খাওয়ার আগে তুমি একটা কাজ করবে, তাহলে আমারও পেট ভরবে আর তোমারও পেট ভরবে। কি কাজ বল শুনি। আমার দড়িটা তুমি খুলে দাও, আমি পেট ভরে মাঠের ঘাস খাবো, তাতে আমার শরীরে মাংস হবে, তারপর তুমি আমাকে খেও।
বেশ বেশ, চমৎকার বুদ্ধি, আমার ভালো লেগেছে। আমি তোর দড়িটা খুলে দিচ্ছি, আর আমি এখন গুহায় যাই, বিকেলে এসে তোকে খাবো। এই কথা বলে বাঘ দড়ি কেটে বনে চলে গেল। গরু সারাদিন মাঠের ঘাস খেল। বিকালে বাঘ এলো আর বলল, ঘাস খাওয়া শেষ, এখন আমি তোকে খাবো। আরে বাঘ মামা, খেয়েও খেয়েও এত তারা কিসে? দেখো আমি সারাদিন অল্প কিছু ঘাস খেয়েছি, তাতে আমার শরীরে কতটাই বা মাংস হয়েছে বলো। তাই তো দেখছি, তোর দড়ি খোলার পরেও তুই ঘাস খাসনি কেন? তাড়াতাড়ি খেলে বদ হজম হবে আমার, আর শরীরে যতটুকু মাংস আছে তাও শেষ হয়ে যাবে, পেটই ভরবে না তোমার। তুমি একটা কাজ করো। আবার কি কাজ? তুই তো দেখছি আমাকে খাটিয়ে মেরে ফেলবি। না সেরকম কোনো কাজ না, কাল তো আমার মালিক আবার খুঁটোর সাথে বেঁধে রেখে যাবে, তুমি একবার এসে দড়িটা কেটে দিয়ে যেও, আমি আরো অনেক ঘাস খেয়ে শরীরের মাংস বানিয়ে রাখবো। বেশ, এত করে যেহেতু বলছিস তাহলে তাই হবে, কিন্তু বিকেলে অবশ্যই তোকে আমি খাবো। পরের দিন সকালে বাঘ আবার এসে গরুর দড়ি কেটে দিল, তারপর বাঘ বনে চলে গেল। বিকেলে বাঘ মাঠে এসে দেখল, এখানকার অর্ধেক ঘাসও খাওয়া হয়নি গরুর। বাঘ তখন রেগে গিয়ে বলল, তুই তো বড্ড ফাঁকি মারছিস, আজও মাঠের পুরো ঘাস খাওয়া হয়নি, আমার সাথে চালাকি করছিস। সে কি গো বাঘ মামা, চালাকি কেন? আমি তো সারাদিন মনের আনন্দে ঘাস খাচ্ছি, এত বড় মাঠের ঘাস সারাদিন খাওয়া কি চারটেখানি কথা নাকি? আর শেষ না করলেও তো হবে না, কাল এসো আমার দড়ি আবার কেটে দিয়ে যেও, কাল আরও অনেক ঘাস খাবো। কথা দিচ্ছি তোমায়, তিন দিনের মধ্যে সব ঘাস খেয়ে ফেলবো আমায়, তখন দেখবে আমার শরীরে কতটা মাংস হয়েছে, তুমি তখন আমার মাংস চার পাঁচ দিন ধরে খেতে পারবে। এই কয়েকদিন ছোটোখাটো শিকার ধরে তোমার খিদেটা মিটিয়ে নাও, তারপর তো আমি আছি। গরু মাঠের প্রায় সব ঘাসই খেয়ে শেষ করে ফেলেছে, শুধু মাঠের কোণে একটা বড় গাছের তলায় কিছু ঘাস রয়েছে। পরের দিন বাঘ এসে বলল, আজ তো তোকে খাবোই, চার পাঁচ দিন ধরে না খেয়ে আছি, তোকে খাবো বলে আজ আর তোর কোনো নিস্তার নেই। হ্যাঁ বাঘ মামা বসো, আমি তোমার জন্যই অপেক্ষা করে আছি, তবে খাওয়ার আগে আমার দড়িটা খুলে দাও। তুই তো দেখছি আমায় জ্বালিয়ে মারবি। রাগ করছো কেন? পাঁচ দিন তো অপেক্ষা করতে পেরেছো, আর কিছুক্ষণ অপেক্ষা করতে পারবে না? দেখো ওই গাছের তলায় কিছু ঘাস পড়ে আছে, ওইগুলো খেয়ে নি, তারপর তুমি আমাকে পেট ভরে খেও। ঠিক আছে, আমি দড়ি খুলে দিয়ে এখানেই থাকছি, আজ আর বনে যাব না, তাড়াতাড়ি ওইটুকু খেয়ে ফেল, তারপর আমি তোকে খাবো। বাঘ দড়ি কেটে দিতেই গরু গিয়ে ঘাস খেতে লাগলো। বাঘকে বসতে দেখেই গরু একেবারে গাছের মগডালে উঠে পড়ল। তারপর, ধন্যবাদ বাঘ মামা, তুমি বসে থাকো, আমি আর এক মাস এখান থেকে নামছি না, গত কয়েকদিন আমি এত খাওয়া খেয়েছি যে আমার এক মাস খাওয়া লাগবে না, এখন আমি এখানে বসে বসে শুধু জাগর কাটাবো। বাঘ তখন গরুর দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল। বাঘ পাঁচ দিন ধরে না খেয়ে আছে, তাই সে গাছে উঠতে পারবে না। বাঘ একদিন সে গাছের নিচেই রইল, তাকে খাবে বলে, কিন্তু চালাক গরু তো গাছ থেকেই নামলো না, আর এদিকে তো বাঘের শরীর আরও দুর্বল হয়ে পড়ল। অবশেষে বাঘ রেগে গিয়ে বনের দিকে রওনা দিল অন্য শিকার খোঁজার জন্য। তখন গরু গাছ থেকে নেমে বাড়ির দিকে রওনা দিল। ছোট্ট বন্ধুরা, আজকের মতো আসি, আবার নতুন গল্পে দেখা হবে। এইরকম মজার মজার গল্প দেখার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।